নমস্কার বন্ধুরা, গল্পমালার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এপিসোডে আপনারা শুনবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা শিবেনবাবু ভালো আছেন তো। গল্পটি আমরা সংগ্রহ করেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভৌতিক গল্প সমগ্র এই বইটি থেকে। শুরু করছি আজকের গল্প, শিবেনবাবু ভালো আছেন তো। হরসুন্দর বাবু একটু নাদুস নুদুস, ধীর স্থির শান্ত প্রকৃতির মানুষ। তিনি কোঁচা দুলিয়ে ধুতি পরেন, ফুলহাতা জামার গলা অবধি বোতাম আঁটেন, কখনো হাতা গোটান না। শীত গ্রীষ্ম সব সময় তিনি হাঁটু অবধি মোজা আর পাম্প শু পরেন। তার বেশ মোটা একজোড়া গোঁফ আছে, চুলে পরিপাটি সিঁথি। হরসুন্দর বাবু খুব নিরীহ মানুষও বটে। সেদিন মাসের পয়লা তারিখ, হরসুন্দর বাবু সেদিন বেতন পেয়েছেন, সন্ধেবেলা বাড়ি ফিরছেন। যে গলিটায় তিনি থাকেন সেটা বেশ অন্ধকার, পাড়াটাও ভালো নয়। হরসুন্দর বাবু গলিতে ঢুকে কয়েক পা এগোতেই তিনটে ছোকরা তাকে ঘিরে ফেলল। একজন বুকে রিভলভার ঠেকাল, একজন পেটে, আর অন্যজন পিঠে দুটো ছোরা ধরল। রিভলভারওয়ালা বলল, চেঁচাবেন না, যা আছে দিয়ে দিন। হরসুন্দরবাবু খুবই ভয় পেলেন, ভয়ে তার গলা কাঁপতে লাগল। বললেন, প্রাণে মেরো না ভাই, দিচ্ছি। মাইনের পুরো টাকাটা নিয়ে তিনজন হাপিস হয়ে গেল। হরসুন্দরবাবু ভয়ে চেঁচামেচি করলেন না যদি তারা ফিরে আসে। বাড়িতে ফিরেও কারো কাছে ঘটনাটা প্রকাশ করলেন না, ভাবলেন এ মাসটা ধারকর্য করে চালিয়ে নিলেই হবে। তা নিলেন হরসুন্দরবাবু। একটা মাস দেখতে দেখতে চলে গেল, আবার পয়লা তারিখ এল, হরসুন্দরবাবু আবার বেতন পেলেন। ফেরার সময় যখন গলির মধ্যে ঢুকলেন তখন আচমকা ফের তিনটে লোক ঘিরে ধরল, বুকে রিভলভার, পেটে পিঠে ছোরা। রিভলভারওয়ালা বলল, যা আছে দিয়ে দিন, চেঁচাবেন না। হরসুন্দরবাবু ফের ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, প্রাণে মেরো না ভাই, দিচ্ছি। মাইনের টাকা নিয়ে লোক তিনটে হাপিস হয়ে গেল। হরসুন্দরবাবু এবারও বাড়ি ফিরে কাউকে কিছু বললেন না, ভাবলেন এ মাসটাও কোনো রকমে চালিয়ে নেবেন। কষ্ট হলো যদিও, কিন্তু হরসুন্দরবাবু চালিয়ে নিলেন। ফের পয়লা তারিখ এলো, হরসুন্দরবাবু বেতন পেলেন। বাড়ি ফেরার সময় অন্ধকার গলিতে ঠিক আগের মতোই তিনটে লোক ঘিরে ধরল তাকে, বুকে পিঠে পেটে ঠিক একই জায়গায় রিভলভার আর ছোরা ধরল, একই কথা বলল এবং বেতনের টাকাটা নিয়ে হাওয়া হল। হরসুন্দরবাবুর আজ চোখে জল এলো। বাড়ি ফিরে তিনি গুম হয়ে রইলেন, রাতে ভালো করে খেলেন না। গভীর রাতে তিনি ছাদে উঠে চুপ করে আকাশের দিকে চেয়ে অসহায়ভাবে ভাবলেন, কি যে করব বুঝতে পারছি না। কাছে পিঠে কে যেন একটা হাই তুলল। তারপর আঙুল মটকানোর শব্দ হলো, তারপর বলল, হবি হবি। হরসুন্দরবাবু চারিদিকটা চেয়ে দেখলেন, ছাদ জনশূন্য। শীতকালের গভীর রাত্রে ছাদে আসবেই বা কে? তিনি কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, আপনি কে? ভেবে দেখতে হবে হে, ভেবে দেখতে হবে। তার মানে? কতবার জন্মেছি তার কি হিসেব আছে? কোন জন্মে কে ছিলুম তা যে গুবলেট হয়ে যায় বাপ। এ জন্মে বিশু তো ও জন্মে নিতাই, পরের জন্মে হয়তো চিনেম্যান চাইচুই। আপনি কোথায়? দেখতে পাচ্ছি না তো। গলার শটটা খিচিয়ে উঠে বলল,
দেখার চোখ আছে কি তোমার যে দেখবে? সারাদিনই তো তোমার ধারে কাছে ঘুরঘুর করি, দেখতে চেয়েছো কি কখনো? আগে আমি যে কিছু বুঝতে পাচ্ছি না, ভয় পাচ্ছি, মাথা ঝিমঝিম করছে। আম হলো, এ যে ভালো করতে এসে বিপদ হলো। আপনি কি চান? তোমার মতো গবেটদের কান দুটো মলে দিতেই চাই হে, কিন্তু বিধি বামসে উপায় নেই। আমি কি করেছি? আপনি আমার ওপর রাগ করছেন কেন? রাগ করব না, তিনটে কাঁচা মাথার ছোড়া তিন তিনবার যে তোমাকে বোকা বানালো তা থেকে শিক্ষা পেয়েছ কি? কিছু করতে পারলে? আগে কি করব? তাদের হাতে যে ছোড়া আর বন্দুক, আর তোমার বুঝি কিছু নেই? আগে না। কে বলল নেই? ইয়ে আমার বন্দুক পিস্তল বা ছোড়াছুরি নেই, তবে আমার গিন্নির একখানা বটি আছে, আর আমার ছেলে ভূতর একটা পেন্সিল কাটা ছুরি আছে, আর আমার মায়ের বেড়াল তাড়ানোর জন্য একখানা লাঠি আছে। আহা, ওসব জানতে চাইছে কে? বটি লাঠির কথা জিজ্ঞেস করেছি কি তোমায়? বলি এসব ছাড়া কি তোমার আর কিছু নেই? আগে মনে পড়ছে না। শুনেছি আমার ঠাকুরদার একটা গাদা বন্দুক ছিল। গবেট আর কাকে বলে, বলি বন্দুক টন্দুক ছাড়া কি আর কিছু নেই তোমার? আগে না। বলি বুদ্ধি বলে একটা বস্তু আছে জানো তো? জানি। তোমার সেটাও নেই? আগে ঠিক বুঝতে পাচ্ছি না। একটা দীর্ঘশ্বাসের আওয়াজ ছিল, তারপর গলার স্বরটা বলল, শোনো, এবার যখন ওই মর্কটগুলো তোমাকে পাকড়াও করবে তখন একটু ঘাবড়াবে না, হাসি হাসি মুখ করে শুধু জিজ্ঞেস করবে, আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো? শুধু এই কথা বললেই হবে, বলেই দেখো না। তৃতীয় মাসটাও কষ্টে সৃষ্টে কেটে গেল। আবার পয়লা তারিখ এলো এবং হরসুন্দরবাবু আবার বেতন পেলেন। বাড়ি ফেরার সময় বুকটা দুরুদুরু করছিল, যে কথাটা বলতে হবে তা বারবার বিড়বিড় করে আওড়াচ্ছেন। হাত পা কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে। গলির মুখে একটু থমকে দাঁড়ালেন, তারপর দুর্গা বলে অন্ধকারে পা বাড়ালেন। কয়েক পা যেতে না যেতেই তিন মূর্তি ঘিরে ফেলল তাকে, বুকে পিস্তল, পেটে আর পিঠে ছোরা। পিস্তলওয়ালা বলল, চেঁচাবেন না, যা আছে দিয়ে দিন। জীবনে কোনো সাহসের কাজ করেননি হরসুন্দরবাবু, আজই প্রথম করলেন। জোর করে মুখে একটু হাসি ফুটিয়ে তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো? ছেলে তিনটে হঠাৎ যেন থমকে গেল, আর তারপরেই দুর্দার দৌড়ে এমনভাবে পালালো যেন ভূত দেখেছে। হরসুন্দরবাবু খুবই অবাক হয়ে গেলেন, এই সামান্য কথায় এত ভয় পাওয়ার কি আছে? যাকগে, এবার মাইনের টাকাটা তো বেজে গেল। না, এরপর থেকে হরসুন্দরবাবুকে আর ওদের পাল্লায় পড়তে হয়নি বটে, কিন্তু তার ধাঁধাটা গেল না। এই তো সেদিন তার অফিসের বড়বাবু তার কাজের একটা ভুলের জন্য খুব বোকাঝোকা করে চার্জশিট দেন আর কি। হরসুন্দরবাবু শুধু হাসি হাসি মুখ করে তাকে বলেছিলেন, আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো? তাইতে বড়বাবু এমন ঘাবড়ে গেলেন যে আর বলবার নয়, তারপর থেকে খুবই ভালো ব্যবহার করে যাচ্ছেন। সেদিন বাজার থেকে পচা মাছ এনেছিলেন বলে হরসুন্দরের গিন্নি তাকে খুবই তুলোধনা করেছিলেন। হরসুন্দরবাবু তাকেও বললেন, আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো? গিন্নি একেবারে জল। হ্যাঁ, এখন হরসুন্দরবাবু খুবই ভালো আছেন, কোনো উদ্বেগ অশান্তি নেই। বিপদ দেখা দিলেই তিনি শুধু বলেন, আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো? মন্ত্রের মতো কাজ। শুনছিলেন শিবেনবাবু ভালো আছেন তো? গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না যেন। আর পরবর্তীতে রহস্য রোমাঞ্চে ভরপুর আরও নতুন নতুন গল্প শুনতে
আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব বাটনের পাশে যে নোটিফিকেশান বেল আইকনটি আছে সেটিতে একটা ক্লিক করে নোটিফিকেশান অল সেট করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি নতুন কোনো গল্প আপলোড করার সাথে সাথেই সেই গল্পের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আরও একটি নতুন গল্প নিয়ে।